হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এখন আপনাকে দেখাবো যে কী করে সঠিকভাবে মোবাইলের কম্বো ফিটিংস করা হয় অনেক সময় আমরা ভুল কমভাবে কম্বো ফিটিংস করি বলে ডিসপ্লে ফিটিংস করার পরও টাচ অটোমেটিক কাজ করে লাইট চলে যায় স্টেপ বাই স্টেপ ফলো করুন দেখে নিন কীভাবে সঠিকভাবে কম্বো বসালে ডিসপ্লে কোনো প্রবলেম হবে না সেট আমরা সাবধানে খুলে নিলাম খুলে নেওয়ার পর সেটের যে নাটগুলো আছে নাটগুলো খুলে দিলাম অনেক সময় হয় কি কম্বো ফিটিংস করা হয়েছে একদিন দুদিন চললো দুদিন চলার পর দেখা গেলো টাচ অটোমেটিক কাজ করছে বা ফোন করলে রিং যখন রিং হচ্ছে তখন কাজ করছে না হ্যাং হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো হয় এটা সাধারণত হয় কম্বো প্রবলেমের জন্য হতে পারে আর একটা দু নম্বর হচ্ছে সঠিকভাবে কম্বো ফিটিংস না করার জন্য খুলে দেওয়ার পর কম্বোটাকে আমরা খুব ভালোভাবে চেক করে নেবো কেন ফিটিংস করার আগে অবশ্যই কম্বোটাকে খুব ভালোভাবে চেক করতে হবে চেক করার পর কনফার্ম হলে যে কোনো রকম যদি আমার মনে হয় যে কম্বোটার প্রবলেম হচ্ছে প্রবলেম মনে হচ্ছে তাহলে কখনোই ফিটিংস করবেন না যদি মনে হয় না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট যদি সহমত হন তবেই ফিট করবেন আমরা সেটটাকে চালু করলাম নতুন কম্বোটাকে লাগিয়ে ফিট করে নেবো এই মুহুর্তে এখন ক্রাউনের যে কম্বগুলো চলেছে যে ক্রাউনের ক্রাউনের কম্বোগুলো খুবই ভালো কোয়ালিটি আচ্ছা বিশেষ করে টাচটাও প্রবলেম কিছু হয় না অল্প দামের মধ্যেই খুব ভালো কম্ব ক্রাউন তো মার্কেটে এখন যে ক্রাউনেরও খুব ডুপ্লিকেট মাল বেরিয়ে গেছে দেখে শুনে নিতে হবে এটা ক্রাউনের অরিজিনাল মাল কোয়ালিটি খুব ভালো ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো স্যামসাংয়ের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় গ্রাফিক্স নেগেটিভ হেন বা টাচের প্রবলেম সেগুলো এইটাতে গ্রাউন্ডটাতে হবে না ক্যামেরাটাকে ধরার জন্য উল্টো দিকে ধরার জন্য আমার লেখাগুলো উল্টো দেখাচ্ছে আসলে এটা প্রবলেম নয় কিছু ঠিকই আছে আমি টাচটা ভালো করে চেক করে নিলাম চেক করে নেওয়ার পর এবার কী করবো এবার আমি যে ওই যে পুরনো ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লেটাকে তুলব ওই ডিসপ্লেটাকে তুলে ডিসপ্লে যে পুরনো ডিসপ্লে যে নিচে যে আঠাগুলো আছে সে আঠাগুলো খুব ভালোভাবে পরিষ্কারভাবে পরিষ্কার করব কেন ওই আঠা যদি একটু বেশি থাকে তার তারপর যদি অনেকে অনেকেই করে কি যে ডিসপ্লেতে পেস্ট লাগায় বা ডিসপ্লেতে আঠা লাগায় ডিসপ্লের দিকে আঠা লাগানো চলবে না ফোনের যে ফ্রন্টটা আছে ফোনের যে ইয়েটা আছে সেইখানে আটা লাগাতে হবে আর আটা খুব বেশিও দেওয়া চলবে না খুব কমও দেওয়া চলবে না খুব বেশি আটা দিলে কী হবে ডিসপ্লের ফাঁকে যে আছে ওই ফাঁক দিয়ে আটা ঢুকে যাবে আর খুব কম দিলে কী হবে খুব কম দিলে ধুলো ঢুকতে পারে কিংবা দু একদিন পরেই ডিসপ্লেটা উঠে যাবে এখন ক্ষেত এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডিসপ্লে ফিটিংস করার পরেই দু একদিন পরেই দেখা যাচ্ছে যে ডিসপ্লে উঠে যাচ্ছে আর ডিসপ্লে যদি এরকম উঠে যায় ঠিকঠাকভাবে না বসে তাহলেও কিন্তু টাচের প্রবলেম হবে এটাও বলে রাখি ডিসপ্লে সঠিকভাবে যদি না বসে কোনো জায়গায় ফাঁক বইছে কোনো জায়গায় উঠে আছে তাহলেও কিন্তু টাচের অটোমেটিক প্রবলেম হবে টাচ অটোমেটিক কাজ করবে ফোন এলে ফোনে রিসিভ হবে না ফোনে রিসিভ করা যাবে না এই হাজার রকম প্রবলেমগুলো হবে কম্বর যে ঘাঁস ধাঁসটা আছে ওই ধাঁসগুলো আমরা পরিষ্কার করবো চিমটি দিয়ে প্রথম আটাটা আগেকার থিনার দিয়ে বা ফেলকন আছে ফেলকন দিয়ে একটু ইয়ে করে দেবো ফেলকন দিয়ে দেবো ও দিয়ে দিলে কী হবে আটাটা যে আছে আটাটা নরম হয়ে যাবে ইজি হয়ে যাবে এক চান্স উঠে যাবে তারপর কাপড় দিয়ে ঘষেলেই উঠে যাবে যারা নতুন দোকানদার এই প্রথম রিপেয়ারিং শিখছে তাদের জন্য এটা খুবই জরুরি কেন তাদের কাছে এখন সব কিছু মেশিন নেই হ্যাঁ তারা এই সাধারণভাবেই শিখুক আস্তে আস্তে সব কিছু করবে ইজি প্রসেস নিজেও কম্বো ফিটিং করা যাবে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো এখানে এই পরিষ্কার করার পর এই আঠাশ বা যদি রকম বালি বা ছোট কিছু জিনিস যদি এর মধ্যে রয়ে যায় ডিসপ্লেটা যখন আমরা ফিটিং করব ফিটিং করার সময় ডিসপ্লে তলাই সাইডে রয়ে যাবে রয়ে গেলে তার উপর কি চাপ পড়বে চাপ পড়ার পরেও দেখা যাবে ডিসপ্লেটা সেই জায়গায় কাজ করছে না বা ডিসপ্লেটা ক্র্যাক হয়ে যেতে পারে আবার অনেক সময় আমরা দেখি কি ডিসপ্লে ফোনের যে হাড্ডিটা আছে ওই হাড্ডিটা বাঁকা থাকে বাঁকা থাকলেও কিন্তু টাচ অটোমেটিক কাজ করতে পারে কেন বাঁকা থাকলে কম্বোটাও মেঁকে থাকবে তাই আমরা কোনো সমান জায়গায় এই হাড্ডিটা আছে হাড্ডিটাকে ফিরে দেখে নেবো যে হাড্ডিটা সোজা আছে কি না যদি সোজা না থাকে তাহলে আমরা ওটা হাতে করে আস্তে করে চার দিয়ে যতটা ভাবে নিজেভাবে করা যায় আর কি সেইভাবে চার দিয়ে ওটাকে সোজা করব। সোজা করে নেব আর রকম আঠা বা বালি জাতীয় জিনিস যেন এর মধ্যে না থাকে আঠা বা বালি জাতীয় জিনিস বালি তাহলে কী হয় যদি ওনারা একটা যদি ছোটো বালি বা নাটের নাট যদি রয়ে যায় সূক্ষ্ম নাটগুলো তো মোবাইলের নাটগুলো তো খুবই সূক্ষ্ম সেই সূক্ষ্ম নাট যদি একটা রয়ে যায় তাহলে তারপর কি ডিসপ্লে পড়লে সেই জায়গাটা কালো হয়ে যাবে ওই বিন্দু পড়া কালো ওই আস্তে 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 ওই কালো দাগটা বড়ো হয়ে যাবে এ পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা সুন্দরভাবে চারদিকে আঠা বসিয়ে হ্যাঁ আর একটা জিনিস যেটা বলি নিচের দিকটা যেদিকে ডিসপ্লে প্যানেল থাকবে সেই দিকটা কিন্তু আঠা লাগাচ্ছি না আমি এটা একদম খেয়াল করবেন নিচের দিকটা আঠা লাগানো চলবে না নিচের নিচের দিকটা আঠা লাগালে কি হবে ডিসপ্লে যেদিকটা প্যানেল আছে ওই ডিসপ্লে যে পাতা আছে ওই পাতাটাই যদি আঠা লেগে যায় তাহলে কিন্তু টাচ অটোমেটিক কাজ করবে নিচের দিকটা মোটেও আঠা দেবেন না আর যেখানে সেন্সার আছে সেইখানে আঠা দেবেন না সেন্সার আঠা দিলে কী হবে ফোনটাকে যখন আমি কল করব। সঙ্গে সঙ্গে ফোনটা লাইট চলে যাবে যতক্ষণ না কলটা কাটা হচ্ছে তখন ততক্ষণ লাইটটা আসবে না সেন্সারের জায়গাটা সাবধানে রাখবেন সেন্সার জায়গাটা যেন কোনো রকম আঠা না পড়ে আর নিচের দিকটা ডিসপ্লে নিচের দিকটা যে দিক থেকে ডিসপ্লে শুরু হচ্ছে ডিসপ্লে প্যানেলটা ওই দিকটাতে একদম আঠা দিয়ে চলবে না আর ওখানে যে যে ব্লু পেপারটা আছে যেটা আমি এখন তুলছি ওই পেপারটা তুলে দেবেন ওই পেপারটা তুলে দিলে কী হবে ডিসপ্লেটার পাতাটা ডিসপ্লেতে গিয়ে ভালোভাবে চিটে বসে যাবে তাহলে নড়াচড়াও করবে না নড়াচড়াও করলে কি পাতায় ভাঁজ হয় পাতাটা নড়ে আর সবথেকে বড়ো কথা আর একটা কী ও গ্রাউন্ড পাচ্ছে ডিসপ্লে যে গ্রাউন্ডটা ওখান থেকে ও পেয়ে যাবে ওই আটাটা যদি না খোলা হয় ডিসপ্লে আস্তে আস্তে নড়বে যখন টাচ করা হবে নড়বে নড়তে 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 আস্তে আস্তে কি এক সময় কি দেখা যাবে ডিসপ্লে অনেক সময় হোয়াইট হয়ে যায় আর ওটা কি যখন চেপে বসবে ওটা তুলে দিলে কী হবে ওর সঙ্গে আটাটা চিটে যাবে পাতাটা ডিসপ্লে সঙ্গে চিটে যাবে চিটে যেয়ে খুব সুন্দর কাজ করবে ন এক ফোঁটা নড়াচড়া করবে না এইভাবে যে পরিষ্কারভাবে আটা দেওয়ার পর আমরা যে ব্লু পেপারগুলো মারা থাকে পেপারগুলো তুলে দিলাম তুলে দেওয়ার পর পরিষ্কার ডিসপ্লেটা ঢুকিয়ে ফিটিং করলাম বসে নিলাম সাইডতে যে আটাগুলো টুকটাক বেরিয়ে যাবে সেগুলো আমি মুছে নেবো পরিষ্কারভাবে কোনো রকম যেন আটা চারদিকে বেরিয়ে না থাকে কেন এই খাঁচা অবস্থাতেই মুছতে হবে পরে যদি মুছি তখন কিন্তু আর মুছবে না তখন আটাটা শুকিয়ে যাবে তখন আমাদের টেনে টেনে বার করতে হবে টেনে টেনে বার করলে গিয়ে ভিতর থেকে এই আটাটা এমনই এই সাত হাজার বা ছ হাজার যে আটাগুলো থাকে এমনই ট্রেনে বার করতে গেলে ভিতর থেকে বেরিয়ে চলে আসবে তাই প্রথমেই যা করা প্রতিমি করে নিতে হবে পরিষ্কারভাবে মুছে নেবো মুছে আটা নেওয়ার পর আমি একবার চেক করে নেব অন করে চেক করব যে ঠিক আছে কি না লাইট আসছে কিনা হ্যাঁ ঠিকই আছে ওকে আছে এরপর নিচের যে কভারগুলো আছে ওপরের যে কভারটা আছে নিচের যে স্পিকারের ইয়েগুলো আছে ওগুলো ওগুলো সব ইয়ে করে নেব স্ক্রু দিয়ে এঁটে নেবো এইভাবে যদি ডিসপ্লে ফিটিংস করা হয় তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আর যদি কোনোরকম আর থেকে প্রবলেম বেশি হয় যে নিচের দিকটা অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিস্ত্রিরা এখন কি করে নিচের দিকটা আঠা দেয় নিচের দিকটা আঠা দিলে কি হয় নিচের দিকে যে আঠা আছে ওই আঠাটা আছে কেমিক্যাল আছে ওই কেমিক্যালটা হচ্ছে ডিসপ্লে পাতাটাকে নষ্ট করে দেয় ওর জন্য অটোমেটিক টাচ হতে পারে ডিসপ্লে হোয়াইট হতে পারে ডিসপ্লে হেজি হতে পারে বা ডিসপ্লে কোনো কোনো না কোনো রকম প্রবলেম হবে যেহেতু এটা কেমিক্যাল আছে এবারে এখন দেখা গেলো যে নিচের দিকটা তো আমি আটা দিলাম না তাহলে কি নিচের দিকটা ফাঁক বইবে ওই দিকে হয়তো ঘাম ঢুকতে পারে ধুলো ঢুকতে পারে এখন কী করবো নিচের দিকটা ওপর থেকে যে আমরা একটু আটা দিয়ে দেবো উপর থেকে ওপর থেকে আটা দিয়ে মুছে দেবো তাহলে কী হবে উপরের দিকটা পুরো গার্ড হয়ে গেলো শিখলাম ওপরের দিকটা পুরো গাড হয়ে গেলো ওই আটারটা ভেতর অতটা ঢুকবেও না পাতার সঙ্গে ঠেকবেও না আর গাটারের ব্যাপারটা বলি এই যে পেস্টিং করার পর ডিসপ্লেটাকে কীভাবে গাটার দেবো দেখুন আমি কীভাবে দিচ্ছি ওপর উপর নিচে দুটো দুটো গাটার দিলাম একটা করে খুব বেশি চাপে রাখা যাবে না 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 কমটাকে এমনভাবে ফিটিং করতে হবে যে খুব আলগাও রাখা চলবে না খুব চাপেও দেওয়া চলবে না খুব চাপে হলে হবে ডিসপ্লেটা চাপে ওর পিডিএ যে ওটা পিডিএটা নষ্ট হয়ে যাবে নষ্ট হবে দেখা যায় পরবর্তীকালে যে দুদিন একদিন চলছে অটোমেটিক টাচ হচ্ছে এই প্রবলেমগুলো হয় আমি খুবই কম গাড়াত দিয়েছি চারটে গাড়াত দিয়েছি দু ফিরতে করে দিয়েছি ওই